প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের প্রত্যেকের মধ্যে একাধিক জিজ্ঞাসাবাদ রয়েছে তোমাদের সেমিস্টারের পরীক্ষা নিয়ে, রেজাল্ট নিয়ে, পাস করা নিয়ে। এমনকি কিছু এরকম ছাত্রছাত্রী আছে যাদের কোনো ভুল নেই, তার সত্ত্বেও তাদের একটা বছর নষ্ট হয়েছে সেমিস্টারের পরীক্ষা এবং রেজাল্ট আর সময় মতো প্রকাশিত হচ্ছে না। একই সাথে অনেকের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ভেরিফিকেশন তাড়াতাড়ি হচ্ছে না। একই সাথে অনেক এরকম ইউনিভার্সিটি রয়েছে বা কিছু এরকম ইউনিভার্সিটি রয়েছে যে ইউনিভার্সিটিতে এখনও পর্যন্ত সম্পূর্ণ অনলাইন ক্লাস চলছে, অফলাইনই শুরু হয়নি। কাজেই সম্পূর্ণ বিষয় কারণ সহ আলোচনা করব এবং এই মুহূর্তে শিক্ষা দপ্তর কী জানালো সমস্তটাই বিস্তারিত তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো, আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি তোমরা যারা বন্ধুরা সবার প্রথমেই জান তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আছো, বিগত বছরে যারা সেমিস্টারের পরীক্ষা দিয়েছো, অনেক এরকম ছাত্রছাত্রী আছে যারা পাস তো করেছে, তো তাদের ইচ্ছে অনুযায়ী তাদের স্বপ্নের কলেজে ভর্তি হতে পারেনি, স্বপ্নের ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেনি, একটাই কারণে তাদের ইউনিভার্সিটির রেজাল্ট দেরি করে দিয়েছে। এবং এরকমও অনেক ছাত্রছাত্রী আছে যারা কিন্তু ও রীতিমতো পাস করে গেছে, তাদের খাতা ঠিক করে না দেখায় রিভিউর রেজাল্ট যখন প্রকাশিত হয়েছে তখন তারা পাস করেছে এবং সেই সময় ভর্তির আর ভালো অপশান ছিল না, সেই কারণে তাদের একটা বছর নষ্ট করতে বাধ্য হয়েছে। কিন্তু এখানে ছাত্রছাত্রীদের কোনো সমস্যা ছিল না, তাহলে এমনটি কেন হচ্ছে? এছাড়া একাধিক সমস্যা রয়েছে, অনেক এরকম কলেজ রয়েছে, বিশ্ববিদ্যালয় রয়েছে যাদের ভেরিফিকেশন সময় মতন করছে না, সেই কারণে কিন্তু রীতিমতো ছাত্রছাত্রীদের এর টাকাও কিন্তু ঢুকছে না, এমন ছাত্রছাত্রীদের কাছ থেকে কিন্তু রীতিমতো এই ফিডব্যাকগুলো পাওয়া যাচ্ছে। একই সাথে বিভিন্ন ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন সংক্রান্ত অনেকে, অনেক ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছে যারা অ্যাডমিট কার্ড পায়নি, পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে, তোমাদের আলোচনা করেছি। একই সাথে কিছু ছাত্রছাত্রী আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে একাধিক স্কলারশিপে এ ভেরিফিকেশন সঠিকভাবে না হওয়ায় তাদের টাকা বা স্ট্যাটাস একই রয়ে গেছে, তো বিভিন্ন সমস্যায় পড়ছে ছাত্রছাত্রীরা। সেই কারণে কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের থেকে এই মুহূর্তে কিন্তু রিপোর্ট চাওয়া হলো, রাজ্যের প্রত্যেকটি ইউনিভার্সিটির অ্যাকচুয়ালি রিপোর্ট। এখানে মেন কারণ হচ্ছে প্রচুর এরকম ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটিগুলো উপাচার্যবিহীন, যার কারণে স্ট্রাকচার পদ্ধতিতে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হচ্ছে না, যে কারণে রেজাল্ট সময় মতো বেরোচ্ছে না আর নোটিশ সময় মতো আপলোড হচ্ছে না। একই সাথে বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো সময় মতো হচ্ছে না, যার কারণে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছে ছাত্রছাত্রী এবং সমস্ত কিছু স্ট্রাকচারভাবে হচ্ছে না। সেই কারণেই কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের থেকে পরিষ্কারভাবে রিপোর্ট চাওয়া হলো, রাজ্যের প্রত্যেকটি ইউনিভার্সিটির তরফ থেকে কোন ইউনিভার্সিটিতে কীরকমভাবে কী হচ্ছে সমস্ত রিপোর্ট দিতে হবে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরকে। এখানে আমাদের রাজ্যে প্রায় 9টা এরকম বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলো তো চলছে, সেমিস্টারের পরীক্ষা হচ্ছে, রেজাল্ট বেরোচ্ছে, এ কিন্তু সেইগুলো স্ট্রাকচার ফরম্যাটে হচ্ছে না, কারণ উপাচার্য যদি না থাকে সেক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ মিটিংগুলো বা যেগুলো উপাচার্যের কাজ সেইগুলো স্বাভাবিকভাবে হচ্ছে না, তার ফলে নিচের স্তরের যে কাজগুলো থাকে সেই কাজগুলো কিন্তু সময় মতো হচ্ছে না, যার কারণে কিন্তু একাধিক সমস্যার সৃষ্টি হচ্ছে। এ যেমন কর্মচারীদের বৈঠক করা সম্ভব হচ্ছে না, তার ফলে নেওয়া যাচ্ছে না জরুরি সিদ্ধান্ত, ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠক করা যাচ্ছে না, পরীক্ষার ফল প্রকাশ সম্ভব করা যাচ্ছে না, রিসার্চ বোর্ডের বৈঠক হচ্ছে না, পিএইচডির মতো ডিগ্রি দেওয়া হচ্ছে না, এছাড়া আর্থিক যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেই ডিপার্টমেন্টগুলো সঠিকভাবে পরিচালনা হচ্ছে না, মানে বুঝতেই পারছো সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু এফেক্ট পড়ছে এ উপাচার্য না থাকায়। এমনকি রাজ্যের এরকমও কিছু ইউনিভার্সিটি, মানে কিছু বলতে হিল ইউনিভার্সিটি রয়েছে যেখানে কিন্তু এখনও পর্যন্ত সম্পূর্ণ ক্লাস অনলাইনেই হচ্ছে, সমস্তটা অনলাইনেই হচ্ছে পরিকাঠামো না থাকায়। কিছুদিন আগেও তোমরা দেখলে এই নিয়ে মিটিং হয়েছে, বৈঠক হয়েছে, এই নিয়ে ছাত্রছাত্রীরা ধর্নায় নেমেছে, এখনও কিন্তু কিছু ইউনিভার্সিটি চলছে। আমি রীতিমতো এগুলো অ্যাভয়েড করছি যাতে তোমাদের কাছে না পৌঁছায়, তার সত্ত্বেও ও কিন্তু এই সমস্ত কিছুর পেছনে কিন্তু একটা স্ট্রাকচার ফরম্যাট সঠিকভাবে নেই বলেই কিন্তু এই সমস্ত বিষয়গুলো উঠে আসছে। এবং কিছু এরকম ছাত্রছাত্রী কিন্তু আগেরবারও সঠিক সময়ে রিভিউ রেজাল্ট না বেরোনোর কারণে অনেকেই বলেছে যে আমার পছন্দের কলেজে আমি ভর্তি হতে চেয়েছিলাম
কিন্তু আমাকে ফেল করিয়ে দিয়েছে কিছু নাম্বারের জন্য, পরবর্তীকালে সঠিকভাবে খাতা দেখার কারণে এ আমার নম্বর তো বেড়েছে, আমি এই মুহূর্তে ভর্তি হতে পারিনি। তার একটাই কারণ, সেটা হলো ও আমি যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই সেই ইউনিভার্সিটিতে তখন সিট পূরণ হয়ে গেছিলো। তার মানে এরকম প্রচুর ব্যাপার আছে। কিছুদিন আগে আমরা দেখেছি যে ক্যালকাটা ইউনিভার্সিটির সুরেন্দ্রনাথ ল কলেজের ক্ষেত্রে কিছু ছাত্রছাত্রীকে অ্যাডমিট দেওয়া হয়নি, কারণ একটাই বলা হয়েছে যে ইউনিভার্সিটি যে নিয়মে ভর্তির প্রক্রিয়া করতে বলেছিল সেই নিয়মে নাকি কলেজ ভর্তি নেয়নি, সেই কারণে ওদের অ্যাডমিট দেওয়া হবে না। অ্যাডমিট দেওয়া না মানে পরীক্ষায় বসতে পারবে না। তো এই যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এগুলো কিন্তু সমস্তটা স্টুডেন্টদের সমস্যা হচ্ছে, এ সমস্ত সিস্টেম ঠিকঠাক করে না হয়, সেই কারণে কিন্তু উচ্চশিক্ষা দপ্তর এই মুহূর্তে রাজ্যের প্রত্যেকটি ইউনিভার্সিটি থেকে কিন্তু রিপোর্ট চাইছে। এবং আশা করছি এই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি কিওর হয়ে যাবে এবং অনেক এরকম ছাত্রছাত্রী আছে। এছাড়া একাধিক বিষয় তো আছে এই স্কলারশিপ সংক্রান্ত বিষয় বা অন্যান্য বিষয় যেগুলোর জন্য জরুরি বৈঠক বা অর্থক্ষেত্রে যে জরুরি বৈঠকগুলো থাকা দরকার সেগুলো বৈঠকগুলো হচ্ছে না, যার কারণে কিন্তু সমস্ত দিকে এফেক্ট পড়ছে। কিছু ছাত্রছাত্রী যোগ্যতা বা দক্ষতা থাকার ফলেও কিন্তু একাধিক বিষয় থেকে বঞ্চিত হচ্ছে এবং সমস্যার সম্মুখীন হচ্ছে। বাদবাকি আমার মনে হয় আর সমস্তটা এই উচ্চশিক্ষা দপ্তরের রিপোর্টের পর ঠিক হয়ে যাবে। বাদবাকি তোমার কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, কারণ এই মুহূর্তে আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা কলেজকে মনে রাখতে হবে যে এই কলেজ বিশ্ববিদ্যালয় সেমিস্টারের পরীক্ষা আর রেজাল্ট সমস্তটাই স্টুডেন্টদের জন্য। যদি স্টুডেন্টরাই সঠিকভাবে, স্টুডেন্টরাই যদি অসুবিধার মধ্যে পড়ে তাহলে কিন্তু সেটার কোনো মানেই হয় না। সেই কারণে স্টুডেন্টদের ভালো মন্দের কথা কিন্তু ইউনিভার্সিটি কলেজকেই ভাবতে হবে এবং সেটা যাতে সঠিক সময়ে হয়, কলেজের কোনো গাফিলতি বা কলেজের কোনো বিশ্ববিদ্যালয়ে এর কোনো গাফিলতির কারণে যাতে স্টুডেন্টদের কোনো সমস্যা বা স্টুডেন্টদের কোনো সাফার না হয়, সেটাই আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।